যে আল্লাহর বলি তার ভিতর কোন সন্দেহ আছে? কথা কর, সন্দেহ আপনাদের থাকলে আমার কাছে নাই না হুজুর, কেন নাই শুনেন তাহলে। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ একটা সংক্ষেপ কেরামত শুনে, আমাদের চট্টগ্রামে বদ্দার হাট থেকে আপনার লালহান বাজার পর্যন্ত একটা ব্রিজ হয়েছে, ফ্লাইওভার, ঠিক কিনা? আরো জোরে কর, এটা কি হয়েছে? আরো জোরে, ফ্লাইওভার বদ্দারের থেকে যেটা ফ্লাইওভার এসে, এই ফ্লাইওভারের থেকে একটা টুকরা পয়রা 9 জন মানুষ মারা গিয়েছিলেন, আপনাদের মনে আছে? আরো জোরে কর না, ভুল বলতেছি? মিথ্যা কথা বললে বলবেন হুজুর আপনি মিথ্যা বানাইয়া বলতেছি। 9 জন মানুষ এই ফ্লাইওভারের নিচে টুকরা ডাইরেক্ট জমানো সেলেফের নিচে পরে মারা গেছে। তখন কন্ট্রাক্টর সাহেব এই ফ্লাইওভারে জোড়া নেওয়ার জন্য বহুত পায়তারা করলেন, কোনো প্রকারে জোড়া লাগে না। সুবহানাল্লাহ, আরো জোরে কর, যারা জানা আছে তাদের থেকে জিজ্ঞেস করবেন, ওই ফ্লাইওভারের এই জায়গার যিনি কন্ট্রাক্টর, একটা ফ্লাইওভার করতে একটা রোড করতে অসংখ্য কন্ট্রাক্টর থাকে, একটা কেউ ইটের কন্ট্রাক্টর, কেউ বালির কন্ট্রাক্টর, কেউ সিমেন্টের কন্ট্রাক্টর, কেউ লোহার কন্ট্রাক্টর, কেউ আপনার লেবারের কন্ট্রাক্টর, কেউ নকশার বিভিন্ন কন্ট্রাক্টর, সেক্টর সেক্টর থাকে, ঠিক কিনা? ওরা হচ্ছে আঁকে দিন দিন ঘুরে মুরব্বী হলো হচ্ছে আমিন হ, আর কিন্তু হচ্ছে আমিন হন হব। যার দায়িত্ব ছিল এটা ভেঙে গেছে, উনি বহু পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে এটা ভেঙে যাওয়ার তো কোনো রাস্তা, কোন ভুল, কোন ত্রুটি, কোন সমস্যা কোন প্রকারের পাচ্ছে না। তখন ওনাকে ওই কন্ট্রাক্টর সাহেব কেমনে 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 রাত্রের স্বপ্নের মধ্যে দেখতেছে, এখানের মধ্যে ফ্লাইওভার জোড়া লাগানো যাবে না, কারণ ফ্লাইওভারের নিচে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, যার নাম হযরত আব্দুর রাজ্জাক শাহ রহমতুল্লাহ আলাই, এখনো আছে। যাই সাই কথা না আসে না নাই, আরো জোর হ না সাই হন, ইহা তো বহুত খুদুন আছে যে আল্লাহর ওলি না মানে। আল্লাহ যদি আমাদেরকে যদি ক্ষমতা দেয় মাজার উড়াইয়া দিব, ইতি উড়ে গিয়ে মাজার উড়াই দিত, জীবে যাই ইতি উড়ে যাবে, হত নেতা, হত মন্ত্রী, হত মুফতি, হত মুহাদ্দিস, হত হাজি, হত গাজি, হত মোহতম, হত ক্যাডার, হত মৌলানা, হত নেতা আইলু আর গেল, আল্লাহর ওলির মাজার একখান ইট কয়েতের গিনি কেয়ামত পর্যন্ত ভারিত কে আল্লাহর ওলি ওলার হেফাজত করে দহনে, এই জন্য মাথাও না আরো জোর হও না, আরা মাজার যদি আরার হ দাও আরা বলে মাজার ফুজে করি ব্যাক কলর করে ব্যাক কলর, আল্লাহ আরার বুঝিবে তৌফিক দো, জিয়ারত করানোর যদি ফুজো হয় তোরা ওয়াবিও লাগলাম বর কোপর ফুজো করস, কত 14 তারিখ মামুনি লিখেছি সিটিং মামুন নিয়ে আগিয়েছি, এটা 8,000 এইসব করে খবর জিয়ারত করবি লাগিয়ে দে মামুন নিয়ে, কত 14 তারিখ আজাদি 30 তারিখের দেখি তোরা নদে হ, এই নদে হ তোরা এত বেদান নু আছি, আরা করলে বেদান তো দিলে, আরা উরুজ মাহফিল করলে বেদান, তুই তিসুফি মরণা পরে তোরা কেন আবার দোয়া মাহফিল করলি, ই বেদান না খবর বুঝো, আরা করলে বেদাত হয়, আরা করলে না যায়, তোরা করলে দায়িত হয়, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমার গত গত মাহফিলের মধ্যে আমার চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ বসা ছিল আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করবেন কথা শেষ, ওই কন্ডাক্টর খবর নিলেন এই ফ্লাইওভার জোলা লাগে না কেন, লাগে না কেন, লাগে না কেন, হঠাৎ করে
রাত্রে বেলায় কে জানি স্বপ্ন দিয়ে বলতেছে, কন্ডাক্টর লে কেমন হয়ে যেতে পারে, এখানে ফ্লাইওভার হবে না, লাগাইতে পারবা না, কারণ এখানে একজন আল্লাহর ওলি আছে। ওই কন্ডাক্টর কিভাবে কিভাবে কিছুদিন আগে চট্টগ্রামের মধ্যে রোড করার জন্য বর্তমান যিনি সুজন সাহেব আছেন, খুরশেদ আলম সুজন সাহেব, রোড করার জন্য যখন একটা মাজারের কোনা ভেঙে গেছে, বাংলাদেশের কত জালেমারা ব্যয় শুরু করে দিয়েছিলেন, লেখালেখি কয়েক চট্টগ্রাম থেকে মাজার বাগানে আরম্ভ হয়েছে ঠিক কিনে বলেন, কিন্তু মাজার ভাঙবি কিভাবে? সুজন সাহেবের কন্ডাক্টরের মাধ্যমে, সুজন সাহেব মাওলানাদেরকে বোর্ড বসে উনি সিদ্ধান্ত করে দিলেন, আমরা মাজার বিরোধী নই, আমরা মাজার বাঙ্গি নই। লেবারেরা কাজ করতে গিয়ে কেউ ভুলবশত বুলডুজার লেগে গেছে, তাই ভেঙে গেছে, আমরা ওয়াদা করলাম মাজার আবার নতুন ভাবে নতুন ভাবে এই জায়গার মধ্যে সুন্দর ভাবে সংস্কার করা হবে। ইনকি নিজে হতা বানাই হইল কো ইন্তু রসগোল দাস লারার বুঝবে তো রাত্রের স্বপ্নের মধ্যে দেখে হঠাৎ করে অনারা দেখুন অনারেকে মাজার কিছু মানিল, আর সত্যি নেবে না মানে আমার দে আরো সাথে নিয়ে তো বাজে আরো দেখ থানা দরি লুকি সাথে নে থানা দরি লুকি আরো দরি নিয়ে দেন ভাই মাহফিল দূর আরো কথা আপনার সঙ্গে আমাদের ওসি সাহেব একটু কথা বলবে তো যাই ইন্দের অসুবি দেখি মেয়া মানুষ ডালবা নিয়ে দেয় এনে জনের মার আর হাত দেয় ওনাকে ভিতরে ঢুকাও কিরো মেয়া মানালে ব্যবহার নে ভাই উনি করে করবা হ্যাঁ তো অসুবিধা না তুই যে দূর ঢুকবি ঢুকো আয় ভাই সমান লাগল সাদাটা ঢুকিয়ে দিয়ে সাদে একটা থানার ভিতরে সাদে মাজার উঘবা আব্বারা মা যদি সাতকেন্দ্রে থানার দেয় সাই হল কেত যদি বিশ্বাস নলাই যাই সাইও সমান লাগ না আরে তো রক না কেতন বিশ্বাস নলাই যাই সাই থানার ভিতরে পারে সেরিডো দি থানা এটা দেন দিলে সেরিডো দি দেয় ফর্দা দিয়ে না নদে নামাতার কে ঠিক সাতকেন্দ্রে থানা দিলে সেরিডো দি বিল্লি মাজদে একখান গুড়ো মিখে মার মারার খোঁড়া নিজে মাজার উঘ সাদে আরে উগোজা টিটকারি মারে যাতে ঢুকেছি শুলিস উগোজা টিটকারি মারে এ হে বন্ধ মাজার বুঝ আরো হত তাই এ বন্ধ একটা হওয়া গেছে ধরা পড়ছে আমাকে আপনি আমার বন্ধ করলেন আমি কি ট্যাবলেট নিয়ে ধরা পড়ছি নাকি বন্ধ করলে তাকেও কইবেন তাকে ফ্যানের ভিতরে ট্যাবলেট হওয়া যা আমি তো দাঁড়াইয়া জিয়ারত করতেছি সে কইতেছে আমি জিয়ারত করতেছি আমাকে ভাই আপনি আমার বন্ধ বললেন কেন তোমরা তো কবর পুজো করো মাজার পুজো করো আমি আমি তো ভাই মাজার পুজো করি না কবর পুজো করি না বছরের মাসে একবার মাজারে যাই আপনারা যে ডেলি পুজো করেন এটা দেখেন না খুব কই আমি কে তো মাজারের সামনে আপনি বইয়া থাকেন সারাদি একদম সামনে আমাকে আপনি এত বড় পুলিশ আপনি এত বড় আপনার ক্ষমতা পারলে দেখি মাজারটা ভেঙে দেন আপনার থানার ভিতরেই তো কথা কন না সত্যেন্দ্রে থানা একবার ভাঙি ফেললে সাই নাম নখ দেরি ও এক এমপির আমলত উগ্র এমপির আমলে জুন মাজার ভাঙি ফেলে দিয়ে এমপি হদুন আসা যায় এই আমলত বাজে খাদে মাজারি ভাঙি ফেল হ সত্যেন্দ্রে থানার মাজা ভাঙি ফেলে ফেলে যা দেবারে সরকারি ঠিয়া বসে লইয়ে রাব্বারে ফাইল তেল রেডি কন্ডাক্টর টন্ডাক্টর আই ইঞ্জিনিয়ার থেকে ফেলান করে ফেলে দিল্লিং করে ফেলি হদ আগামী কালকে এটা ভেঙে এখানে কি নম্বর বিল্ডিং করার জন্য পাইলিং করা হবে এখানে উদ্বোধন করা হবে এনে বেগুন তো গিয়ে রাতিয়ে যাদে সব হনবতা রাতিয়ে ভারই পেইন্না ফজর তাই এর সাদে ওসিওতি ডিসিওতি যা আছে বেগুন সব খুশি খুশি আর আই এর কিরে হাক্কু মাজান নবাবি না হদা হড়া বাঙ্গ দাঁড়া বাই গেলে এ রাতি হদে কি কি হ ইঞ্জিনিয়ার তু কি হদের ইঞ্জিনিয়ার হদ দাঁড় গত হালিয়ে স্বপ্ন দিলাম বে মাজার হত তুমি অনুগ্রহ আরে গলা সাই ধরে হদ দে এ দর্গি দিবে যদি সুড়াইতে সহ মাজার মাগিবের পরিকল্পনা বাইর করি ফেলা সুমান লাগন ওসি হদ দাঁড় হতো দুর্গি এমপি হদ দাঁড় হতো দুর্গি হতো হদিবে নবাঙ্গিস নবাঙ্গি থই রে গেই ওই ইয়ার পরের দিন রাতে হদ নবাঙ্গিস নবাঙ্গিতে মহি দি তোর বিল্ডিং হইতে না এলে নবাঙ্গিতে মহি দি নয় আয় তো ফোসা আসিলাম নষ্ট আসিলাম এটা ময়লা আবর্জন আসিল হালিয়ে ভেঙে তোরা বেগুন ইয়ে দিলে আমি এরিয়ান পরিষ্কার করে টাইস লাগে সুন্দর করে দিবি থানা তুমি মাজার সুন্দর বেশ যাই সারিও না
মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন, ধনের জন্য গরিবুল্লাহ শাহ, শেফার জন্য মহসিন। আরে জ্ঞান ভান্ডারের আলো জ্বালায় ভান্ডারি আহমদুল্লাহ, হাই হাই জ্ঞান ভান্ডারের আলো জ্বালায় ভান্ডারি আহমদুল্লাহ, অসাধ্য সাধন করলেন শেরে বাংলার, অসাধ্য সাধন করলেন শেরে বাংলার। সুবহানাল্লাহ। বুলডুজার যখন ঠাস করে ফুটে গেল, দোকানদার বের হয়ে গেল বোমাখুর থেকে। কতক্ষণ পরে কন্ডাক্টরকে আরেকটা আনো, 2000 এলজিডি ভবন থেকে আরেকটা আনলেন, বুলডুজার করে আসলেন, আসিয়া এবং আরবার বরাবর সারি মাসাইর ছয় আঙ্গুল বাকি আছে। আবার যখন ড্রাইভার যখন বুলডুজার লাগাবে, টুস করে এমন ভাবে আওয়াজ হলো, কন্ডাক্টর বলে আজকে আর হবে না, কুফো লেগে গেছে, আগামী কালকে হবে। সকালবেলা আসিয়া দেখে কন্ডাক্টর বলে বাপ মাজার বাঙ্গা যাবে না, কয় কেন কেন, গতকালকে রাত্রে মাজারওয়ালা আমাকে যাইয়ে বলে এই মাজার যদি ভাঙতে যায় তোর 14 গুষ্টি আমি ভেঙে দিব। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর গো ম্যানেজমেন্টাল লাথি মারি বাই দিব, হদ হদ হাতে ঠ্যাং বাকে লাগি যা, ঠিক না বেডি? এত লয় তো আমি হই গানে গানে হই, লেঙ্গে এখন লাথি মারি উড়াই নিয়ম বই, আরে হানাই এখন সাক্ষী দিয়ম দেখে বলে হই, আরে বড়াই হরাই উনি বড়াই কি করছই, যার ঘরত গাই গরু নাই তার বেসের দই। শের বাংলা উজুর হারে স্থলা বিষিক্ত করি গি, আর ইবে হারে স্থলা বিষিক্ত দিকে গিয়ে না কেন হই দিয়ে মুরতপুর মনে তো আছে না, মনে নেই আল্লাহ কন্ডাক্টর রাতি সন্ন্যদে দে এ কথার কথা নয়, তোর ফ্লাইওভার এটা জোরা লাগতো না, তুই আস্তে আস্তে মাজার মানে দে, আল্লাহর ওরে ইমাম আলোচনা তোর দরবারে যাবে। রাতি ইমাম আহলে সুন্নত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে সালাম দিই, হুজুর তুমি কে? অমুক কন্ডাক্টর। হুজুর তা কেন হতাহম হত্যার মুরব্বী, তো এত বয়স নয়, কি জন্য হদের লিল হদেরছে? ঠিক আছে, হদ বাই বুড়ো মানলো ইত্যাদি নে, হদ না বাজি আমার তুনি গড়ি দিয়ে ঘুরিব, ইয়ান কেন করিবে নানো জানি, হদেরছে তো যাব কি আর তোমার ইয়ান হালিয়া সিদ্ধান্ত দিও, তো 10টা বাজে এসো। সুবহানাল্লাহ। কন্ডাক্টর বলে আমি চলে গেলাম, ইমাম আল সুন্নতের ভরসা নিলাম, ইমাম আল সুন্নতের ভরসা পাইয়া আমি বাড়ির দিকে চলে গেলাম, কিন্তু খোদার কসম সারা রাত পর্যন্ত আমার ঘুম নাই, আমি এই ড্যাং করাটে বাম করাটে ড্যাং করাটে বাম করাটে ল্যাপ রাইট করতে করতে এমন একটা অবস্থা হলো, আমি নিশিরাত্রে আবার আসলাম আমার হোটেল থেকে নেমে গেলাম, আমি নামিয়ে গেলাম মুরাদপুরের মধ্যে মাজারের ওই রোডটা দেখার জন্য, নিরিবিলির মধ্যে একটু দেখি বুদ্ধি করে দেখে কি করা যায়, আমার উপরে গজব কেন নাজিল হলো, কন্ডাক্টর বলে খোদার কসম
আমি নিশি রাত্রে দেখি হযরতে আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ এর মাজারের সামনে ইমাম আল সুন্নাত কি জানে গর 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 করে কথা বলে, বুড়ো মানুষ আসলো কিভাবে, সঙ্গে তো কেউ নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম, গাড়ি নাই, বাড়ি নাই, সঙ্গী নাই, সাথী নাই, উনি আসলো কিভাবে। আমি কিছুক্ষণ পরে দেখলাম উনি যাইয়া বলতেছে, আমি দাঁড়িয়ে রইলাম, কিছুক্ষণ পরে কথা শুনলাম ইমাম আল সুন্নাত গুন 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 করে কি বলে, আমি মনে মনে কন্ডাক্টর দাঁড়িয়ে রইলাম, ইমাম আল সুন্নাত যখন বের হবে আমি ওনার সঙ্গে কথা বলবো, কালকের কথাটা বের হয়ে যাব। আমি কন্ডাক্টর দাঁড়াইয়া রইলাম, আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি দেখলাম ওই বাজারের মধ্যে গুনগুন শব্দটা নাই, কোত্থেকে জানি চলে গেল। আমি চুপি দিয়ে দেখলাম গর মাজারের মধ্যে কেউ নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম, যারে পাহারা দিলাম উনি ঢুকলো কিভাবে, বের হলো কিভাবে, গেল কোথায় বুঝতে পারলাম না। সকাল যখন হয়ে গেল সকাল 10:11টার দিকে দরবারে চলে গেলেন ইমাম আহলে সুন্নতের দরবারে, হুজুর আমি কন্ডাক্টর হাজির হয়ে গেলাম, আমার খবরটা কি? কয় বাবা তোমার খবর অসুবিধা নাই, তুমি ফ্লাইওভার করতে পারবা, আমি অনুমতি নিয়ে নিয়েছি। হুজুর কখন নিয়েছেন, কিভাবে গেলেন, কিভাবে আসলেন, বলো বাবা তোমার এত জানার দরকার নাই, অনুমতি হয়ে গেছে, বলো কিভাবে। গতকালকে রাত্রে আমার সাথে ওয়াদা হয়েছে, আমি বলেছি বাবা আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাই, আপনারা পশ্চিমের মানুষ, আপনারা মক্কা মদিনার মানুষ, আপনারা ইয়ামানের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, আমার দয়াল নবীর অনুমতি নিয়ে ধর্ম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য মা বাবা দাদা দাদি নানা নানি ধন সম্পদ বাদশাহী রাজত্বে ফেলাইয়া নবীর গোলামি করার জন্য বাংলার জমিনে এসেছেন, আমাদের সন্তানের মতো বুকে জায়গা দিয়েছেন, সন্তান যদি বাবার কান্দে প্রস্রাব করে দেয় বাপ সন্তানের ফেলাইতে পারে না, আমাদের সুবিধার জন্য ফ্লাইওভার করার ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কুটি কুটি বাপর তুমি তুমি বেশি দায় আবার নয় নে, তাহার একখানা ব্যবস্থা করে দিস সাতখান্য মূল উদ্যানে যে টিভি চালান্য হারে একদম সেন্টারত, এখনো টিভিও নেই, সাতখান্য মূলের দোয়ান আছে দেশাই জন্য, যদি আরোগ্য টিভি দেখার মূলের দোয়ান তোমার তো তার গালার নেই, এখনো এখনো বর্তমানে সাতখান্য মূলের দোয়ান কিন্তু মোবাইলের মাজার হয় হযরত মুকিশা রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ডিস সালা দিবেন নাম নাসির, তাই আর বাসা আছি আহ দা আরোগ্য লাইন দেশো না, হয়তো তুমি তোমার লাল দর্শনী আছে না, আর দেখি হয়তো তোমার বাসার নিজে লাইন দিলে এখন আর ডিস জ্বলি যাবে, হলে থেরবো দিই থেরবো গিয়ে এখনো পর্যন্ত মৌলবীর দোকানে লেখা একটা কেউ কোনো টিভি চালাইতে পারে, কথা কোন না টিভি চালাইতে পারে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। আরে তোর কোন নামই ইমাম আহলে সুন্নাত বলে বাবা কন্ডাক্টর যাও 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 অনুমতি দিলাম, সুবহানাল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালা হামদু লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝিবার তৌফিক দাও। কন্ডাক্টর বলে বাবা আমার কি হলো, কই অনুমতি দিলাম তুমি করে নাও, ওই কন্ডাক্টর সাহেব হযরত ইমাম আহলে সুন্নাত গাজী আল্লামা নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহ দরবারে গেলেন, অনুমতি নিলেন, অনুমতি নিয়ে নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহ থেকে অনুমতি নিলেন, আর ওই জায়গার মধ্যে কিছু মেজবানির ব্যবস্থা করলেন, একটা মহিষ জবাই করলেন, আর মহিষ জবাই করে গরিব মিসকিনের খাবারের ব্যবস্থা করলেন, তারপরে ওই বহদ্দার হাড়ে ফ্লাইওভার জোড়া লাগছে জোড়া আমি ইমাম আহলে সুন্নতের জীবনে কোন আমল যদি খোদার দরবারে দেখাইতে হয় আমি আমার আজিজুল হকরে দেখাইব। শিক্ষার দিয়ে বলুন সুবহান, মারে ফোয়ারে মায় বেসিনে দে না নাকি মাংস বেসিনে দে,
তো যারা ফিরে খদ দেবে না আয়া দিলাম, এই তো খদ দেন তেন, তো তুই কইল কি ন কইল কি আবার একখান তাই বন গরিব দে আয়ার ওয়াজ গরিব তেম নয় বহুত আগে বাজে এসে বেয়া দেবি তারপর একা তোমার আর দিও তো দশটার পর তো লাই একখানা হন্ত পক্ষে ঘন্টা আনে একা টানি দিলাম দে আমিন খা।